শুভ সকাল বন্ধুরা, এখন বাজে গিয়ে পাক্কা 9:30, আর এই দেখো বঞ্জিকে সব আনতে যাচ্ছে অষ্টমঙ্গলায়। এই যে মা যাচ্ছে, মানে বঞ্জির দিদা ঠাম্মি কাকেলে পরে ই করবেন, মুখ বাইরে বাড়া কে বমি করে নিলাম না, ভিতরে বাড়ালে তখন আবার জল হিসাবে মাথা দিতে। তো চলো এই গাড়িটা করে যাবে, আসবে যে বিকেল হয়ে যাবে আসতে, এখন বাজে 9:30 পাক্কা। সাড়ে নটা পেরিয়ে গেছে, প্যারাসিটামল খেয়ে নিয়েছি বলে একটু ভালো আছি, তাও মানে একটু মানে জের আছে, যে জ্বরের যে জের সেটা আছে, মানে জ্বরটা হওয়ার আগে আমি ওষুধ খেয়ে নিয়েছি। তাহলে যাই হোক, এখন বাজে গিয়ে পাক্কা 12টা, ঘড়ি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না অন্ধকার। তো এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, সকালবেলায় কলাই সিদ্ধ মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখনো পর্যন্ত সরস্বতীর মুখ দেখা হয়নি, মা সরস্বতী, কারণ যাওয়াই হয়নি, অনেক দূরে সরস্বতী মানে যেখানে হয়েছে পুজো সেখানে অনেকটাই দূর, তো যাওয়া হয়নি। আর বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো কাজ, তো আজকে আসবে বুঞ্জি আসবে আনতে গেছে। এই দেখো এরা আছে, চারজন আছে, এই দেখো, এই দেখো একজন, এই দেখো ডুডু খাচ্ছে এখন, এই একজন, এই একজন, আর এই দেখো একজন ভেতরে ভরা আছে, এই পাটা সরা, এই যে না এই একটা ভেতরে ভরা আছে, এই দেখো, এই যে এই যে এই যে বাবু সর 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 সর, এই দেখো এই যে চারটে। দেখো রান্না বসিয়েছি, এই যে মাছ ভাজবে এখন, আজকে রান্না হবে মোচা হবে, হ্যাঁ মোচা হবে, আর এই যে মাছের ঝোল হবে, চাটনি হবে, আর হবে গিয়ে ডাল হবে, মানে আমাদের তিনজনের জন্য রান্না হবে, কারণ সবাই তো চলে গেছে বুঞ্জিকে আনতে, তো ওদের আবার রান্না আলাদা রাত্রে হবে, আর মাছের ঝোলগুলো বেশি করে রাখবো। এই যে মাছ ভেজে নিচ্ছি, আর দেখো ছোটো মাছ বড় মাছ দু রকমই আছে, এটাও দিয়ে দিলে ঠিক আছে। টমেটোকে চানবো, টমেটো একটা কেটে কেটে ঝোলে দেওয়া হবে, এই যে ডালটাই করলাম, এটা বড় মাছ আর এগুলো হচ্ছে ছোটো মাছ। চলো রান্না বান্না করে নিই আগে, হ্যাঁ মশলা ফসলা সব করা আছে, দেখো ভাত হয়ে গেছে, দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এ দেখো স্নান করে নিয়েছি, শরীরটা ভালো নেই, জ্বর, এই ভাত খাবো, খেয়ে ওষুধ খাবো। বিড়ালগুলো কি করে বেড়াচ্ছে, মেয়েকে খাইয়ে দিয়েছি আগে, আর ওরা আসবে, বুঞ্চিরা আসবে, এখন দেরি আছে। দেখো আমরা ওদের জন্য কেক বানিয়েছি, দেখো দেখো আমরা ওদের জন্য কেক বানিয়েছি, কি গালা, দেখো মা ও দেখাচ্ছি, তো এই তো দেখতে পাচ্ছ, তো এই না কাছে গিয়ে দেখো, এই না কাছে গিয়ে দেখাচ্ছি, চারিদিকে গান বাজছে, কপিরাইট দেবে, আই আই চারিদিকে, শরীরটা একদমই ভালো নেই, ভিডিও করতে ইচ্ছে করছে না, কোনো কিছু মানে ক্যামেরা অন করতে ইচ্ছে করছে না, মোবাইলে এখনও পর্যন্ত শর্ট ভিডিও যাচ্ছে না, মানে এই বিয়ে বিয়ে করে আর মানে সময় দিতে পারছি, আর দিও না আর দিও না, চলো এখন খেতে বসে, আমাকে বেশি দিও না, তো চলো এখন খেতে বসে গেছি, প্রায় 2:30 বাজে, তারও বেশি হবে মনে হয়। এই যে বিউলির ডাল হয়েছে, আর এটা হচ্ছে মোচার তরকারি, এই যে মাছের ঝোল করেছি, একটা দাও আমাকে মাছ, আমি মাছের ঝোল দেবেন আমাকে, দিয়ে দাও এখানে দিয়ে দাও, একটু ঝোল দেবো না, মা ঝোল দিতে হবে না, একটু দিই তো দাও, অল্প থাক আর না, এই যে মাছের ঝোল, বড় মাছ নিলাম না আমি, ছোটো মাছ নিলাম, চারাপো না। জামাইয়ের মুখটা, জামাইবুড়ির মুখটা কালো লাগছে, কেন এইদিকে উল্টো দিকে বসছে বলে, লাইট নাই যে, হ্যাঁ কেমন হয়েছে
ভালো লাগছে? খুব সুন্দর হয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে বলেন কেমন, সত্যি করে বলবেন কেমন হয়েছে? সত্যি খুব সুন্দর হয়েছে। এই মাছটা, এই ছোট মাছটা খেতে বেশি ভালো লাগছে। দিদি নিয়েছে একটা ছোট্ট বড় ফ্যাচা, অতগুলো মাছ রান্না করলাম। তো চলো খেয়ে নি। আর দেখো চাটনি নিয়েছি, শেষ পথে চাটনি, স্পেশাল চাটনি। কতগুলো বাচ্চা দেখো, সেই জন্য চারটে বাচ্চা সব থাকে, দুটো কুকুরের বাচ্চা থাকে, দুটো বড় কুকুর থাকে, আর এই চারটে বিড়ালের বাচ্চা আর মা, আর একটা থাকে সে মাঝে মাঝে আসে। চলো খেয়ে নি। চলো খাওয়া হয়ে গেছে, এবার একটু ঝাড় দেবো। ঝাড়ু দেওয়ার পর একটু রেস্ট করবো। এগুলো কোথায় নিয়ে আসবি বলতো? এগুলো আমরা নেবো, বিড়ালটাকে আমাকে দেখাবো। হ্যাঁ বিড়ালটাকে দেখাও, সবাইকে দেখাও। আসতে চলো, ঝাড়ু দিয়ে নি। ভাত খেয়ে মানে ইয়ে হয়ে গেছি, শরীর ভারী হয়ে গেছে। ওষুধ খাবো, ওষুধ খেতে ভুলে গেছি, ওষুধ খাবো। চলো একটু বাইরে আসলাম, খাওয়ার পর ঝাড়ু দিয়ে ওষুধটা খাবো, আর 5 মিনিট পর খাবো। বাবু যাই না, চুলটা বেঁধে দেবো, এসো। আর এরা এখন বাইরে আছে, দেখো এদিকে জামা কাপড় মেলা আছে, একবার উল্টে দিই। বেলায় কেচেছি, মোটামুটি 1টা বাজে তখন কাচলাম। কি হলো? এই দেখো চিনে গেছে আমাদেরকে। আ কামড়াই না, দেখছো কি করছে? দেখো যাবো, দেখো চলো এই প্যারাসিটামল একটা খাবো। খাই বাজান। চলো আর নেই, একটাই না না, বিড়ালের বাচ্চাগুলো নিয়ে আগে। তো চলো, এই যে বুঞ্জি চলে এসেছে, জামাই চলে এসেছে, এখন বাজে গিয়ে 6টা মানে সন্ধ্যাবেলা। তো সকলকে জানাই শুভ সন্ধ্যা। কই নপুর কই?
এই যে কফি করা হয়ে গেছে, এবার কফি দেবো, তারপরে ভাত খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভাবছে কার কথায় কথা দেওয়া যায়। তো চলো এখন বসে গেছি রাতের খাবার খেতে, এখন বাজে 10:45। আমি শুধু নিয়েছি ডাল আর এই দেখো পোস্ত আর নিয়েছি মাছের ঝোল। আর জামাইয়ের খাওয়া হয়ে গেছে, পঞ্জির খাওয়া হয়ে গেছে, মা এখানে বসে খাচ্ছে, দিদি এখানে নিচ্ছে, জাম্বুর খাওয়া হয়ে গেছে, চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের সঙ্গে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।